আসসালামু আলাইকুম, জুয়েল রানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাক শিট ফার্ম, অর্থাৎ একটি কৃষি খামারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলুন এটার ভিতরের দেখে আসি কি কি আছে, ভিতরের সৌন্দর্যটি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা এখন ভিতরে প্রবেশ করছি, খুব সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, চতুর্দিকে ওয়াল দিয়ে ঘেরা। ক্ষেত এটা হলো ব্র্যাকের নিজস্ব সম্পত্তি, ব্র্যাক। এই যে এটা হলো ব্র্যাকের নিজস্ব ভবন, ব্র্যাকের নিজস্ব ভবন। আমরা একটু ভবনটির সামনে যাব। এই যে অফিস, খুব সুন্দর একটি পরিবেশ। চতুর্দিকে শুধু সবুজ ঘাসে ঘেরা মাঠ, ধান অনেক সুন্দর ধান হয়েছে। এই যে এটা হলো ব্লক 39, খুব সুন্দর মাঠ। ওই যে ওখানে আমার দুজন কৃষক ভাই, তারা কথা বলছে, তারা ধানের ক্ষেতে বিষ কীটনাশক ওষুধ প্রয়োগ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো অফিস। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখনই বিদায় নেব আপনাদের মাঝে থেকে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, সেই প্রত্যাশায় সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জুয়েল রানা, আমার চ্যানেলে সবাই ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি দুঃখিত, আসলে ভিডিওটি শেষ করে দিয়েছিলাম একটি চাচার জন্যে, তার সাক্ষাৎকার নেবার জন্যে। যে চাচা আসছে, অনেক বৃদ্ধ একটি লোক, বৃদ্ধ একটি লোক, এখনও তিনি যে সবল কাজকর্ম করেন, খুবই ভালো কৃষক একজন মানুষ। আমরা এখন চাচার সাথে কথা বলবো। চাচা আপনার নাম কি? নাম আব্দুল আজিজ শেখ। আব্দুল আজিজ শেখ, চাচার বাসা কোথায়? ওখানে, মানে সরেগাদি তো ধরে, তাই তো? আচ্ছা যাই হোক, আব্দুল আজিজ চাচা, চাচা আপনার বয়স কত হবে আনুমানিক? আমার বয়স তো ধরেন যে এমনি গায়ে আছে, কিন্তু খাতার মধ্যে কম লেগেছে, এখন 62 না 63 মনে হয়। আচ্ছা যাই হোক, চাচা এখনও যে কাজকর্মে সবল, চাচা খুবই ভালো একজন মানুষ। চাচা এই খেতে বিষ প্রয়োগ করবেন, তাই তো? এই পাশে না এই পাশে? আচ্ছা যাই হোক, যান। আচ্ছা আপনার সাক্ষাৎকার নিছি, আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা যান, চাচা যান। চাচা খুবই ভালো একজন মনের মানুষ। যাই হোক, আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইজন কৃষক ভাই কাজ করছে। আজকে এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা যদি কেহ এই কৃষি খামারে আসতে চান, ব্র্যাক নয়া কৃষি সরাইকান্দি, এটা মোলাডুলি থেকে 4 থেকে 5 কিলো ভিতরে, মোলাডুলি থেকে আপনার যে কোনো মোটরসাইকেল, রিক্সা, ভ্যান দিয়ে এসে সিরাজুল চেয়ারম্যানের ঢালান, মোলাডুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, এই ঢালানে নেমে ওখান থেকে ভ্যান থেকে 5 টাকা ভাড়া, যে ব্র্যাক নয়া কৃষি অফিসে যাব, বা ব্র্যাক নয়া কৃষির আপনার প্রজেক্ট দেখতে যাব,
তো আপনারা আসতে পারবেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ। এই যে এটা হলো মেন গেট, ঢোকার রাস্তা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি দুঃখিত, আসলে ভিডিওটি শেষ করে দিয়েছিলাম একটি চাচার জন্যে, তার সাক্ষাৎকার নেবার জন্যে। যে চাচা আসছে, অনেক বৃদ্ধ একটি লোক, এখনও তিনি যে সবল কাজকর্ম করেন, খুবই ভালো কৃষক একজন মানুষ। আমরা এখন চাচার সাথে কথা বলবো। চাচা, আপনার নাম কি? আমার নাম আব্দুল আজিজ শেখ। আব্দুল আজিজ শেখ, চাচার বাসা কোথায়? ওখানে, মানে সোরেগাদি তো ধরে, তাই তো? আচ্ছা, যাই হোক, আব্দুল আজিজ চাচা, চাচা আপনার বয়স কত হবে আনুমানিক? আমার বয়স তো ধরেন যে এমনি গায়ে আছে, কিন্তু খাতার মধ্যে কম লেগেছে, এখন 62 না 63 মনে হয়। আচ্ছা, যাই হোক, চাচা এখনও যে কাজকর্মে সবল, চাচা খুবই ভালো একজন মানুষ। চাচা এই খেতে বিষ প্রয়োগ করবেন, তাই তো? এই পাশে না এই পাশে? আচ্ছা, যাই হোক, যান। আচ্ছা, আপনার সাক্ষাৎকার নিছি, আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যান চাচা, যান। চাচা খুবই ভালো একজন মনের মানুষ। যাই হোক, আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইজন কৃষক ভাই কাজ করছে। আজকে এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা যদি কেহ এই কৃষি খামারে আসতে চান, ব্রাক নয়া কৃষি সোরাইকাদি, এটা মোলাডুলি থেকে 4 থেকে 5 কিলো ভিতরে, মোলাডুলি থেকে আপনার যে কোনো মোটরসাইকেল, রিক্সা, ভ্যান দিয়ে এসে সিরাজুল চেয়ারম্যানের ঢালান, মোলাডুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, এই ঢালানে নেমে ওখান থেকে ভ্যান থেকে 5 টাকা ভাড়া, যে বিরাক নয়া কৃষি অফিসে যাব, বা বিরাক নয়া কৃষির আপনার প্রজেক্ট দেখতে যাব, তো আপনারা আসতে পারবেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ। এই যে এটা হলো মেন গেট, ঢোকার রাস্তা।